ফাইনালি বন্ধুরা এখন কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি মন্দিরের ভিতরের দিকে। সো হ্যালো এভরিওয়ান, আমি কিন্তু চলে এলাম আবারও আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিওর সাথে। তো আজকের ভিডিও কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। অন্যরকম বলতে আজ কিন্তু আমি যেতে চলেছি মন্দিরে। তো মন্দিরের নামটা একবার বলে দিই, করুণাময়ী কালী মন্দির। নামটা শুনে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর হতে চলেছে আজকের ভিডিওটা। তো আমাদের বাড়ি থেকে কিন্তু মন্দিরে যেতে মাত্র এক মিনিট সময় লাগে। তো বলতে পারেন আপনারা কিন্তু বাড়ির কিন্তু খুব সামনেই। তো আমার একটা বন্ধু আছে যে আর কি মন্দিরের সামনে ওয়েট করছে আমার জন্য। তো কিন্তু ভিডিও করতে আমাকে খুব হেল্প করে, তো তাকেও দেখাবো। তার আগে এই যে আমাদের সাইকেল, তো এটা নিয়ে এখন সোজা বেরিয়ে যাবো মন্দিরে। ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম মন্দিরের দিকটা। তো পিছনে ঠিক দেখতেই পাচ্ছেন মন্দিরটা। আর আপনাদের যে বন্ধুর কথা বলেছিলাম সে কিন্তু এই যে দাঁড়িয়ে রয়েছে, সে কিন্তু আমার জন্য আর কি অপেক্ষা করছিল এত সময় ধরে। তো এই এটার নামে কিন্তু করুণাময়ী কালী মন্দির। আর সব থেকে বড় বিষয় হলো এটা কিন্তু দক্ষিণেশ্বর কালী মন্দির টাইপের, মানে বলতে পারেন পুরো সেম টু সেম মডেলের কিন্তু এটা এখানে তৈরি হয়েছে। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আর কি মন্দিরটা দেখবার, পুরো সম্পূর্ণ দেখবার জন্য অপেক্ষা করে রয়েছেন, বলতে পারেন খুব এক্সাইটেড হয়ে রয়েছেন আমি জানি। তো সেটা তো আপনাদের দেখাবো। তার আগে আপনাদের মধ্যে যারা যারা চ্যানেলে নতুন এসছেন এখন তো সাবস্ক্রাইব করেনি যারা, তো নিচে ব্ল্যাক কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন। আর আমার এক বন্ধু চ্যানেল আছে যে আর কি মাছ সম্পর্কিত বিভিন্ন ভিডিও করে, তো বলতে পারেন ব্লগ ভিডিও করেন। তো তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি মন্দিরের দিকে। তো সেখানে গিয়ে আপনাদের পুরো বাকিটাও দেখাবো। প্রথমে আপনারা মন্দিরটা পুরো সিনেমেটিক শো দ্বারা পুরোটা একবার দেখি। সিনেমাটিক শোর দ্বারা পুরো মানে আর কি মন্দিরটা দেখলেন। তো এই সাইডে কিন্তু আরেকটা রথ রয়েছে, সেটা আপনাদের দেখাতে ভুলে গেছিলাম, তো এখন দেখলাম। তো রথটা কিন্তু আর কি রথযাত্রার সময় আর কি তখন এটা কিন্তু বের করে আর কি, তো সাজিয়ে আর কি খুব সুন্দর করে বের করে। তো এখন আমরা সরাসরি চলে যাবো মন্দিরের দিকে, তারপরে আপনাদের পুরো ভিতরে লুকটা আর কি দেখাবো। এখন কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি মন্দিরের ভিতরে দিকে। তো মন্দিরের ভিতরে কিন্তু ঢুকে গেলাম আমরা সরাসরি। তো আপনাদের পুরো মন্দিরের ভিতরে লুকটা সম্পূর্ণ দেখাবো, তো আপনারা প্লিজ ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন। তো সবার প্রথমে আমি চলে যাই প্রথম ঠাকুর যেখানে আছে আর কি সেটা দেখাবো আপনাদের। তো পিছনের লুকটা এখান থেকে দেখতে পাচ্ছেন, তো আপনাদের ব্যাক ক্যামেরা ওপেন করে আপনাদের পুরো সম্পূর্ণ দৃশ্যটা এক এক করে দেখাচ্ছি। তো সবার প্রথমে আপনারা দেখে নিন, এটা কিন্তু লোকনাথ মূর্তি। এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু পাথরের মূর্তি আর কি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আমার কাছে কিন্তু খুব দারুণ লাগছে। আর আপনাদের কাছে কেমন লাগছে একবার কমেন্ট করে বলে দেবেন। তো আপনাদের একটা কথা বলার ছিল যে এই মন্দিরটা কিন্তু সম্পূর্ণটাই দক্ষিণেশ্বর কালী মন্দির যে আছে তো সেটার মডেলে পুরো সেম টু সেম কিন্তু তৈরি। তো আপনাদের তো প্রথমে দেখিয়েছি, তো এরপরে আপনারা নেক্সটে চলে গেলাম। তো এইখানে কিন্তু বিভিন্ন ধরনের ঠাকুরের পুজো হয়। তো এইখানে এখন আপাতত রয়েছে লক্ষ্মী ঠাকুর, সম্ভবত হ্যাঁ লক্ষ্মী ঠাকুরই রয়েছে। তো এখানে দুর্গা পুজোর টাইম এলে তো এখানে তখন কিন্তু দুর্গা পুজো হয়, আর সরস্বতী পুজোর টাইম এলেও কিন্তু তখন সরস্বতী পুজো হয়। মানে এই জায়গাটায় বিভিন্ন ধরনের ঠাকুরের আর কি পুজো দেয়। তো এরপরে আমরা সরস্বতী চলে যাবো নেক্সটের দিকে। তো এই যে ব্রাহ্মণ, আমাদের ব্রাহ্মণ মশাই আর কি, তো এ কিন্তু যে প্রথমে যে ছিল লোকনাথ মূর্তিটা আর কি, তো তাকেই পুজো করে কিন্তু এই ব্রাহ্মণ। তো এরপরে নেক্সটে আমরা চলে আসলাম, এটা কিন্তু রাধা গোবিন্দ মন্দির। তো এখানে দেখতেই পাচ্ছেন রাধা গোবিন্দ আছে, তো তার সাথে সাথে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা। তো এখানে কিন্তু আবার রথযাত্রা হয়, তো আপনাদের প্রথমেও দেখেছিলাম রথটা। তো রথের কিন্তু বড় করে খুব বড় করে আর কি মেলা হয়, আবার রথটাকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়। তো এখানে রাধাগন গোবিন্দ যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এখানে আর কি ঠাকুরটা, তো আপনাদের কেমন লাগছে এটাও একবার কমেন্ট করে বলে দেবেন। কারণ আমার কাছে পুরো যে মন্দিরটা আছে সেটা সম্পূর্ণটাই আমার কাছে কিন্তু দেখতে ভালো লাগে। আর এই যে আমাদের ব্রাহ্মণ যে আর কি রাধা গোবিন্দ ঠাকুরকে আর কি পুজো দেয়। তো এরপর আমরা সরাসরি চলে যাব নেক্সট আর কি নেক্সট ঠাকুরের দিকে আর কি। তো নেক্সটে আর কি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আপনাদের যেই নেক্সট ঠাকুরের কথা বলছি সে কিন্তু এইখানে
কালী ঠাকুর দেখতে পাচ্ছেন। তো এই কালী ঠাকুরের নাম করেই কিন্তু এখানে করুণাময়ী কালী মন্দিরটা এসছে। তো কালী মন্দিরটা কিন্তু আমার দারুণ লাগে, সবথেকে আর কি দারুণ লাগে এই মন্দিরটা দেখতে, আর ঠাকুরটাও কিন্তু দারুণ লাগে দেখতে। তো আপনাদের কাছে কেমন লাগলো একবার করে পুরো মন্দিরটা একবার কেমন লাগলো একবার একটু কমেন্ট করে বলে দেবেন। তো এরপর আমরা সরাসরি চলে যাব নেক্সট ঠাকুর যেটা আছে তো সেটা দেখাতে। তো আপনারা একবার সম্পূর্ণ এটা দেখে নিন, তারপরে আমরা সরাসরি চলে যাব নেক্সট ঠাকুর দেখাতে আর কি। তো এরপর আমরা সরাসরি চলে এলাম, এরপর যে নেক্সট ঠাকুরটা আর কি রয়েছে, তো এখানে কিন্তু রয়েছে শিবলিঙ্গটা। তো শিবলিঙ্গটা কিন্তু এখনও ঠাকুর মশাই নেই বলে এখনও সাজানো টাজানো হয়নি, তো সাজানোর পরে কিন্তু আরও দারুণ লাগবে। অবশ্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি একটু, তো তার জন্যই আপনারা ঠিক করে এই সাজানোটা দেখতে পাচ্ছেন না। তো শিবলিঙ্গটা কিন্তু দারুণ লাগছে। তো এরপর আমরা চলে যাবো সরাসরি নেক্সট ঠাকুরের দিকে। তো নেক্সট ঠাকুর রয়েছে এখানে, কিন্তু দেখা যাক কী ঠাকুর রয়েছে, আমিও সঠিক জানি না। তো এখানে কিন্তু নেক্সট ঠাকুর রয়েছে দেখতেই পাচ্ছেন, মা মনসা আর কি, সবাই মা মনসা বলে, আমি মনসা ঠাকুর, ওই জাস্ট ওটাই। তো মনসা ঠাকুরটা দেখতে পাচ্ছেন এখান থেকে, এটাও কিন্তু সম্পূর্ণটাই পাথরের তৈরি, বলতে পারেন পাথরের মূর্তি এটাও। এটাও কিন্তু দারুণ লাগছে দূর থেকে দেখতে কিন্তু। তো এটা কেমন লাগছে একবার একটু কমেন্ট করে বলে দেবেন। এটা কিন্তু আমার কাছে দারুণ লাগছে এই মূর্তিটা দেখতে। তো আপনারা যদি আসতে চান তো এটার ঠিকানা একবার আপনাদের বলে দিই। যারা শিয়ালদা থেকে আসেন তারা সরাসরি রানাঘাট স্টেশন চলে আসবে, আর যারা বনগাঁ থেকে আসেন তারা সরাসরি কুপার্সে চলে আসবে। তো রানাঘাট স্টেশন থেকে সোজা টোটো বা টুকটুকি ধরে তো আপনারা বলবেন কুপার্স কালী মন্দিরে যাবো, তো আপনাদের সরাসরি এই মন্দিরটাই নিয়ে আসবে। আর কুপার্সে যারা আসবেন তো এখান থেকে আপনারা সরাসরি বুঝে যাবেন। তো এখানে যে মন্দিরটা দেখাচ্ছি, তো এখানে কিন্তু শনি ঠাকুর রয়েছে, তো কাছের জন্য দেখা যাচ্ছে না। তো একবার আপনাদের সামনে নিয়ে গিয়ে দেখাবার চেষ্টা করব, যদি দেখাতে পারি আপনাদের। তো হালকা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন, পুরোটুকু আর কি ফেসটা দেখা যাচ্ছে না। তো জাস্ট যেটুকু দেখা যাচ্ছে আপনাদের সেটুকুই দেখালাম। তো পরে আর দেখাতে পারবো না, পরে যদি টাইম থাকে আপনাদের, পরে যদি আপনারা যদি দেখতে চান এই ঠাকুরটা আর কি, তো কমেন্টে বলে দেবেন, আমি আপনাদের আর কি দেখিয়ে দেবো। তো ঠিক আপনাদের কাছে কেমন লাগলো একবার একটু কমেন্ট করে বলে দেবেন। আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগছে। আর বাইরের যে লুকটা আছে, বাইরের মন্দিরের যে বাইরের লুকটা, সেটা কিন্তু আমার কাছে অসাম লাগছে, কারণ কি এটা দক্ষিণেশ্বর মডেলের আর কি তৈরি, আর ওই যে আমার বন্ধুর সামনে দাঁড়িয়ে রয়েছে, তো এই কিন্তু আমার কাছে খুব হেল্প করে। তো আপনাদের যেমনটা বললাম মন্দিরটা কিন্তু আমার কাছে দারুণ লাগলো, কেমন লাগলো একবার একটু কমেন্ট করে বলে দেবেন আপনারা। তো বন্ধুরা আজকের ভিডিওটা তো আপনারা সম্পূর্ণ দেখলেন, তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলে দেবেন। তাছাড়া আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করবেন, সাথে যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব না করে থাকলে এখন পর্যন্ত প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো নতুন নতুন ভিডিওর সাথে।